सरस्वती पूजा उपलक्षे पश्चिम बांगलार मुर्शिदाबाद जिलार सारगाछीते रामकृष्ण मिशन सारगाछी आश्रम स्कूल प्रांगणे प्रदर्शनी रही मैनग्रोव निये उत्साही छेलेरा बायोलजी विभाग के छात्र किछु छात्ररा मिले किछु बोझा देखाबार तुले धरार चेष्टा करेछे। बोलो भाई তোমাদের প্রদর্শনী ব্যাপারে ফুলচিকিতে ম্যানগ্রোভ আমরা এক মাস আগে সুন্দরবন গিয়েছিলাম, সেখানে আমরা কিছু গাছ এনেছিলাম, তো এই গাছগুলো এখানে আছে এবং সুন্দরী গরম প্রকৃতি গাছগুলো আছে। সেই গাছগুলো সঙ্গে আমরা ডাটা সংগ্রহ করেছিলাম এবং দেখেছিলাম যে কী অবস্থা সুন্দরবন, তো সেখান থেকে আমরা এই গাছগুলোকে এক মাস ধরে বাঁচাই। বর্তমানে সুন্দরবনের সম্বন্ধে কিছু ডাটা আমরা পাই, যেমন এখন বাঘের সংখ্যা বেড়েছে কিন্তু সুন্দরবন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমরা জানতে পারি এটা যে ভিতরকণিকা যে ম্যানগ্রোভ অরণ্যটি আছে উড়িষ্যাতে, সেখানে সুন্দরবনের থেকে বেশি লোক বর্তমানে যাতায়াত করছে, পর্যটকরা বেশি যাচ্ছে, দুঃখের বিষয় আমাদের আছে। কিন্তু আমরা এখানে জানতে পারি ক্রোকোডাইল বা বাঘের ক্রোকোডাইল তিন প্রকারে হয়, অ্যালিগেটর, ক্রোকোডাইল আর ঘড়িয়াল। আর আমরা এখানে শ্বাসমূল ফেসমূল প্রভৃতির ছবিগুলো দিয়েছি এবং বিভিন্ন গাছগুলো দেখেছি। যেমন আমরা সুন্দরী গাছের সম্বন্ধে জেনেছি যে সুন্দরী গাছে জয় জঙ্গলক্রম দেখা যায় না, অন্যান্য কী গাছে অঙ্গুলক্রম দেখা যায় সেগুলো দেখেছি, এবং আমরা দেখলাম সেখানে সিস্টেম যেটা আছে সুন্দরবনে অতটা ভালো না একটা পর্যটকের পক্ষে, যেটা অন্যান্য জায়গায় আছে সেটা ভালো হলে খুবই ভালো হতো। এবং এখানে যেমন গর্জন, সুন্দরী, কাঁকড়া, হেঁটাল, গরান প্রভৃতি গাছগুলো আমরা আছি দেখতে পাচ্ছি। এই যে গাছটি আছে এই গাছটির নিচে এটাই জড়ায় জঙ্গলক্রম দেখা গেছে, কিন্তু সুন্দরী গাছের ক্ষেত্রে দেখবো সেটা নেই, কারণ সুন্দরী গাছ বর্ষাকালে অঙ্কুরোত্তম সুন্দরী গাছের ঘটে। তাছাড়াও আমরা হেতাল, গরান প্রভৃতি গাছগুলো এখানে আছে, সেগুলো আমরা এখানেই বড় করবো, মানে এখানে এখানেই গাছগুলো বসানো হয়েছে, পরবর্তীকালে টপ থেকে সরানো হবে। হ্যাঁ, আর তাছাড়াও এখানে আমরা গাছগুলো সম্বন্ধে লিখেছি, গাছগুলির সাইন্টিফিক নেম এবং গাছগুলি কখন দেখা যায় কী দেখা যায় সেগুলো সম্বন্ধে লিখেছি। এখানে জড়াই চঙ্কুরোত্তম কীভাবে ঘটে সেই সম্বন্ধে একটা চার্টও দেওয়া আছে যে কীভাবে এটা ঘটে অরিজিনাল। তাছাড়া আমরা এখানে এটি একটি রুমিরও দেখেছিলাম, রুমিটি নিয়ে আমরা এটা বানিয়েছি, আশা করছি এগুলো আপনাদের ভালো লাগবে। সবশেষে আমি যে জানতে চাইবো তোমার নামটা বলো। আমার নাম নিতাইচা সামন্ত। হ্যাঁ, সুন্দরবনের পশ্চিমবাংলায় বিশেষ করে যদিও বাংলাদেশে বৃহত্তর ভাগটা আছে, উড়িষ্যা আলাদা ম্যানগ্রোভ আছে, কিন্তু সুন্দরবন দুই দেশের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, র্যামসার সাইট, পশ্চিমবাংলায় কী ভবিষ্যতে মনে হয় সুন্দরবন নিয়ে? দেখুন, প্রথমত ম্যানগ্রোভ ফরেস্ট সেগুলো আমাদের অন্যান্য যারা পড়ছে বাংলাদেশ বা ভিতরকণিকায় সেই অঞ্চলে সেগুলো খুবই ভালো সিস্টেমের মধ্যে আছে এবং সেগুলোকে সংরক্ষণ করা হচ্ছে, প্লাস পর্যটকদের দিকেও দেখা হচ্ছে। কিন্তু আমাদের এখানে পর্যটক এত বেশি যাচ্ছে যে এখানে ঠিকঠাকভাবে সেটেল হচ্ছে না জিনিসটা, খুবই নোংরা আবর্জনা, এবং না পর্যটকরা গিয়েও তো নোংরা করছে। হ্যাঁ, সেটা নোংরা করছে, আমাদের ওইখানে নিয়মগুলো ঠিকঠাকভাবে মেনে চলা উচিত এবং সরকারকে ঠিকঠাক পদক্ষেপ নিয়ে সেগুলো হোটেল বা যেগুলো দরকার স্থানীয় এখানে যাওয়া উচিত এখানে যাওয়া উচিত না এবং পরিষ্কারকরণ সবই করা উচিত, যাতে সেখানে পর্যটকও যায় এবং সেখানকার পরিবেশ ভালো থাকে। যেমন ম্যানগ্রোভ উদ্ভিদরা সেখানে থাকে এবং বাঘের সংখ্যা বাড়ে, সেফলি সব কিছু হয়। ধন্যবাদ।